এটা নিয়ে খুব জলঘোলা হবে এই কথাটা যদি বলি, কিন্তু আমি চাই যে এটা নিয়ে বিতর্ক হোক। 76 বছর ধরে একটা মানুষকে নিয়ে অজস্র রহস্য দানাবি দেশে, বলা যায় রহস্য তৈরি করা হয়েছে। খুন হয়েছিলেন মানে নেতাজিকে এখানে কেউ রিভলভার দিয়ে গুলি করে মারেনি, কেউ ছোড়া মেরে মেরে দেয়নি। বই বিক্রি বাড়ানোর জন্য এরকম একটা চটকদারি টাইটেল দিয়েছে। তিনি বুঝতে পারছিলেন যে একটা কোনো চক্রান্ত চলছে এবং তিনি তার সেই চক্রান্তের শিকার হতে চলেছেন। Either there would be eyewitness account or it would be circumstantial evidence. একদম। তোমার থিওরিটা কোন বেসিসে ভিত্তি করে? আমার বইটা পড়ার পর মানুষের কি ধারণা হবে আমি জানি না। গুমনামি বাবাটা তুমি কেন নেগেট করে দিয়েছো কমপ্লিটলি, যেটা এখন একটু মোস্ট পপুলার থিওরি অন নেতাজি? ইতিহাস বলছে যে কমিউনিস্টরা বরাবরই চেয়েছেন যে নেতাজিকে গুলি করে মারা হোক। এইগুলো থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছিল। এবছর বইমেলায় আমার একটি নতুন বই প্রকাশিত হচ্ছে, বইটির নাম নেতাজি খুন হয়েছিলেন। দুপুর 3টের সময় বইমেলা চত্বরে প্রেস কর্নারে বইটি উদ্বোধন হবে। বইটি পাওয়া যাচ্ছে 189 নম্বর স্টলে, 4 নম্বর গেটের কাছে, এবং 400 নম্বর স্টলেও বইটি পাবেন। আপনারা বইটি দেখুন, পড়ুন এবং প্রতিক্রিয়া জানান।